আসসালামু আলাইকুম। এফসিপিএস পার্ট 1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি ডক্টর রাগিব আশফাক, ফাউন্ডার এন্ড অ্যাডমিন অফ এফসিপিএস পার্ট 1 মেডিসিন গ্রুপ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, হাউ টু পাস এফসিপিএস পার্ট 1 ইন মেডিসিন। কিভাবে আমরা মেডিসিনে এফসিপিএস পার্ট 1 পাস করতে পারি? আমরা সবাই জানি প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে এফসিপিএস পার্ট 1 মেডিসিন পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। আগে এই পরীক্ষাটি 3 দিনে সম্পন্ন হতো, পেপার 1, 2 এবং 3 নামে। বর্তমানে জানুয়ারি 2024 থেকে এই পরীক্ষাটি 1 দিনে সম্পন্ন হচ্ছে এবং এখানে আলাদাভাবে পেপার বলতে কিছু নেই। টোটাল মেডিসিন 1 দিনেই পরীক্ষা হবে এবং সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন হবে 300 নম্বর, যেখানে আপনাকে পাশ করার জন্য প্রয়োজন 210 নম্বর বা তার থেকে বেশি। টোটাল কোয়েশন থাকবে 150টি, এসবিএ থাকবে 75, এমসিকিউ থাকবে 75, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, 2 নম্বর ইন ইচ কোয়েশন, টোটাল নাম্বার হবে 300 নম্বর এবং সেখানে আপনাকে পেতে হবে 210 নম্বর। সো মূল বিষয় হচ্ছে 75 এসবিএ, 75 এমসিকিউ, টোটাল কোয়েশন হচ্ছে 150টি, টোটাল মার্কস হচ্ছে 300 এবং সেখানে আপনাকে 210 বা তার অধিক নাম্বার পাওয়া লাগবে পাশ করার জন্য। তারপর হচ্ছে টাইম, টোটাল টাইম হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টা হচ্ছে 240 মিনিট। সো আপনি প্রতিটি কোয়েশনের জন্য অ্যাভারেজ টাইম পাচ্ছেন 1.6 মিনিটস, মানে 1.5 মিনিট থেকে একটু সময় বেশি। প্রিপারেশন ম্যাটেরিয়ালস, এফসিপিএস পার্ট 1 মেডিসিনের জন্য আপনাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে? এখানে আপনাকে মেইনলি প্রিপারেশন নিতে হবে মেডিসিনের সাথে, আপনাকে কিছু ফিজিওলজি সম্পর্কে জানতে হবে এবং বায়োস্ট্যাটিস্টিক্সটা জানতে হবে। সো মোটামুটি প্রিপারেশন ম্যাটেরিয়ালস এইগুলা রিলেটেড হবে, যে মেডিসিন, ফিজিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্সের নলেজ আপনার মাস্ট লাগবে। ফর মেডিসিন, মেডিসিনের জন্য আপনি কি করতে পারেন? মেডিসিনের জন্য আপনি প্রথমে যে জিনিসটি করবেন সেটি হচ্ছে ডেভিডসন পড়বেন। ডেভিডসন অবশ্যই আপনাকে পড়তে হবে। আমরা গ্রুপে ডেভিডসন কিভাবে পড়তে হবে সেই বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং 6 মাস যখন আপনারা আপনাদের সাথে থাকবেন, সো আপনারা বুঝতেই পারবেন যে কিভাবে কি যত্ন সহকারে আপনারা ডেভিডসনটি পড়ছেন। আমরা এখানে আপনাকে ডেভিডসন দাগিয়ে দিব না, কিন্তু প্রতিটি পোস্ট, প্রতিটি কথা আপনাকে ডেভিডসন কীভাবে পড়তে হয় সেই জিনিসটা বুঝিয়ে দিবে। এছাড়াও আপনারা যখন ডেভিডসন পড়বেন সিস্টেম ওয়াইজ, আমাদের গ্রুপের সার্চ অপশনে গিয়ে যে টপিকটা পড়ছেন সেই টপিকটার নাম লিখে সার্চ দিলেই ডেভিডসন ভিত্তিক যত আলোচনা আছে, মেডিসিন ভিত্তিক যত কিছু আপনাদের প্রয়োজন সব কিছু আপনারা অতি সহজে পেয়ে যাবেন। সুতরাং ডেভিডসন পড়তে আপনাদের খুব একটি কষ্ট হওয়ার কথা না। তারপর হচ্ছে এক্সক্লুসিভ নোটস। আপনারা জানেন আমাদের গ্রুপের একটি এক্সক্লুসিভ নোটস আছে, সেটি এক্সক্লুসিভ নোটস NSP2 নামে পরিচিত এবং সর্বজনীন সমাদৃত। আশা করি এই বইটি যদি আপনাদের সাথে থাকে তাহলে হচ্ছে আপনাদের মেডিসিন এফসিপিএস পার্ট 1 মেডিসিন পরীক্ষা দিতে সহায়তা করবে। তারপর হচ্ছে অল গ্রুপ পোস্ট, গ্রুপের পোস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গ্রুপে মেডিসিনের উপর 50,000-এর বেশি পোস্ট আছে। আপনার যখন যেই জিনিসটা জানার প্রয়োজন সেটি হচ্ছে গ্রুপের সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ দিয়ে দিবেন, সাথে সাথে পেয়ে যাবেন। যখন আপনি সিলিয়াক ডিজিজ পড়বেন, সিলিয়াক ডিজিজ লিখে গ্রুপের সার্চ অপশনে সার্চ দিবেন। যখন আপনি PUD পড়বেন, PUD দিয়ে সার্চ দিবেন। যখন যেটা প্রয়োজন, GIT ইনভেস্টিগেশন প্রয়োজন, আপনি GIT ইনভেস্টিগেশন নিয়ে সার্চ দিবেন। যখন যেটা প্রয়োজন সেটি সার্চ অপশনে দিলে অসংখ্য পোস্ট পাবেন যা আপনার কনফিউশন দূর করবে, আপনার কনফিডেন্স বাড়িয়ে দিবে। অল গ্রুপ ভিডিওস, আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, তাছাড়া গ্রুপে অনেকগুলো ভিডিও আপলোড হওয়া আছে, আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার হেল্প হবে। অল গ্রুপ এক্সাম, গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমরা প্রতি 6 মাসে রুটিন ওয়াইজ পরীক্ষা নেই, নির্দিষ্ট সময় পর পর সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। সো এই সময়ের মধ্যে আমরা হচ্ছে গ্রুপে পোস্ট দেই, ডেভিডসন ভিত্তিক পোস্ট, এক্সক্লুসিভ নোটস ভিত্তিক পোস্ট, তাছাড়া আপনাদের এফসিপিএস পার্ট 1 মেডিসিনের জন্য যা যা প্রয়োজন সবগুলো আমরা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই। আপনারা পড়তে থাকবেন এবং আমরা হচ্ছে একটা নির্দিষ্ট পর পর সময় পর পর এক্সাম নিব এবং এইভাবে হচ্ছে যে প্রতিটি সিস্টেম ওয়াইজ আমরা এগিয়ে যাব। এখন কথা হচ্ছে যে ডেভিডসন, এক্সক্লুসিভ নোট, অল গ্রুপ পোস্ট, অল গ্রুপ ভিডিওস, অল গ্রুপ এক্সাম, এগুলো অবশ্যই আপনারা পড়বেন, তাহলে আপনাদের পাশ করাটা সহজ হয়ে যাবে।
এছাড়াও যেহেতু জানার শেষ নেই এবং পাস করার জন্য প্রচুর রেসিডুয়াল নলেজ প্রয়োজন, সো ইনফরমেশনের সাথে সাথে যদি আপনারা মাগরাবি পাস মেডিসিন নোটস এন্ড নোটস পড়েন এই জিনিসটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তবে আমি জানি যারা ফার্স্ট টাইমার তাদের জন্য এই জিনিসটা করা খুবই টাফ হয়ে যাবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা প্রশ্নের মধ্যেই আলোচনা করি, তো এগুলো গ্রুপে আলোচনা হয়। মাগরাবি পাস মেডিসিন নোটস এন্ড নোটসের যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো গ্রুপে আলোচনা হয়, দেখা যায় যে আমাদের এই 6 মাসের আলোচনা থেকে এইগুলো কমন পড়ে যায়। তারপরেও যদি কেউ পড়তে চান পড়তে পারবেন, কারণ মাগরাবি বা নোটস এন্ড নোটস এই বইগুলো হচ্ছে ডেভিডসনের মতো সবকিছু পড়া লাগবে না। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো রেড মার্ক বা বিভিন্ন কালার দিয়ে হচ্ছে মার্কিং করা থাকে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা পড়ে ফেলবো। তাছাড়া হচ্ছে যে পাস মেডিসিনে আপনার কোয়েশন সলভ করতে পারেন, যেটা আপনাকে FCPS পার্ট 1 মেডিসিনের জন্য সহায়তা করতে পারে। তবে মূলত এই বইগুলো হচ্ছে MRCP-র জন্য লাগবে। যদি কেউ পড়তে চান পড়তে পারেন, তবে ডেভিডসন এক্সক্লুসিভ নোটস, অল গ্রুপ পোস্ট, অল গ্রুপ ভিডিওস, অল গ্রুপ এক্সাম এইগুলাকে এগুলো আপনাদেরকে খুব যত্ন সহকারে জানতে হবে, কারণ ওইগুলো হচ্ছে অবশ্যই FCPS পার্ট 1 মেডিসিনের জন্য প্রয়োজন এবং বাকিগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে। তো এই হচ্ছে মোটামুটি মেডিসিনের জন্য আপনার চয়েস হওয়া উচিত, যে এগুলো যদি আপনারা জানেন, গ্রুপে নিয়মিত পোস্ট পড়েন, গ্রুপের এক্সামগুলো দেন, তাহলে মেডিসিন একটি ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজির জন্য আপনার কি লাগবে? ফিজিওলজির জন্য ডেভিডসন পড়া লাগবে। ডেভিডসনের যে অ্যানাটমি এন্ড ফিজিওলজি পোর্শন আছে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখা যাচ্ছে যে ফিজিওলজি এবং অ্যানাটমিতে যে টপিকগুলো আলোচনা করা আছে এই টপিকগুলো থেকেই বিভিন্নভাবে প্রশ্ন আসছে। সুতরাং সবার আগে আপনাকে ডেভিডসনের যে অ্যানাটমি ফিজিওলজি পোর্শন আছে সেটি পড়তে হবে এবং সেখানের যে টপিকগুলো আছে সেই রিলেটেড টপিকগুলো আপনারা জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনাকে কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, রেসপিরেটরি নেফ্রোলজি এবং নিউরোলজি এই 5টি খুবই যত্ন সহকারে পড়তে হবে। সেটি আপনি আমাদের গ্রুপে অলরেডি টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন PDF দেওয়া আছে ফিজিওলজির উপর, সেগুলো দেখতে পারেন, অথবা আপনি যদি অন্য কোনো সোর্স থেকে পড়তে পারেন পড়বেন, টাইটন দেখতে পারেন, অন্যান্য যে ফিজিওলজির বইগুলো আছে সেগুলো দেখতে পারেন, গ্রুপের পোস্ট দেখতে পারেন। তবে PDFগুলো আমরা যত্ন সহকারে সাজিয়েছি, আপনারা এক্সক্লুসিভ নোটেও এন্ডোক্রাইনোলজির বা কার্ডিওলজি বা অন্যান্য যে ফিজিওলজিগুলো প্রয়োজন সেগুলো আলোচনা করা আছে সেগুলো দেখতে পারবেন। সো এইভাবেই হচ্ছে মেইনলি যে জিনিসটা করতে হবে, ডেভিডসনের যে অ্যানাটমি ফিজিওলজি পোর্শন প্রথমে তাকে প্রতিটি চ্যাপ্টারে সেগুলো পড়তে হবে, তারপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি, কার্ডিওলজি, রেসপিরেটরি নেফ্রোলজি এবং নিউরোলজি পড়তে হবে, এবং সাথে সাথে যদি GIT এন্ড হেমাটোলজি পড়েন তো সেই জিনিসটা আপনার জন্য। সো মোটামুটি এই জিনিসগুলা ফিজিওলজির জন্য আপনার লাগবে। তারপর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স এর জন্য আপনারা মোনাপুর যে নোটটি আছে আমাদের FCPS পার্ট 1 মেডিসিন গ্রুপের জন্য উনি দিয়েছিলেন, সো এই নোটটা আপনারা পড়তে পারেন। তারপর হচ্ছে গ্রুপের পোস্টগুলো দেখতে পারেন, অল পোস্ট এন্ড ভিডিওস অফ গ্রুপ সেগুলো দেখতে পারেন। তারপরে আমাদের এক্সক্লুসিভ নোটস এন্ড SPO ক্লু বুকে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে অনেক আলোচনা আছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো মুসান্না মোনাপুর যে নোটগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন, খুবই সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তাছাড়া আমার চ্যানেলে আপনারা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্সের যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা সেগুলোও দেখবেন। বায়োস্ট্যাটিস্টিক্সের একটি ভিডিও তৈরি করেছি 10 মিনিটে সম্পূর্ণ বায়োস্ট্যাটিস্টিক্স, সো এই জিনিসটাও আপনারা দেখবেন, সবগুলা জিনিস আপনার জন্য হেল্পফুল হবে আশা করি। তারপর হচ্ছে এখানে আমি কিভাবে সার্চ দিতে হবে, গ্রুপে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন, হ্যাপাটোলজি লিখে সার্চ দিলে হ্যাপাটোলজির পোস্টগুলো আসবে, এখানে PSC দিয়ে সার্চ দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে পোস্টগুলো অলরেডি চলে আসতেছে, ফারাজ নাসিরের PBC অ্যাসোসিয়েটেড ডিজিজ, PSC অ্যাসোসিয়েটেড ডিজিজ যেগুলো লাগবে, তো এইভাবে পোস্টগুলো আসতেই থাকবে, আপনারা পড়তে পারবেন অতি সহজে, যখন যার যেটা প্রয়োজন তখন সেটা এই সার্চ অপশনে গিয়ে সার্চ দিয়ে অতি সহজেই পেয়ে যাবেন। তারপর হচ্ছে পরীক্ষার যে নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে সেই ডেটে হচ্ছে আমরা গ্রুপে প্রশ্ন সাবমিট করে দিব, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা এই ফিচার পোস্টে গিয়ে এই জিনিসটা খুঁজে পাবেন। সো নির্দিষ্ট সময় পরীক্ষা দিন, এইভাবে এগিয়ে যান, ইনশাআল্লাহ FCPS পার্ট 1 মেডিসিন পরীক্ষায় পাশ করবেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।